তুমি আজকে এই যে খোলা মাঠে জেনেটিকের সোলার সোলারটা কেন নিয়ে এসছো, আমাদেরকে কি দেখাবে? আজকে আমাদের কাস্টমারদের চাহিদা মতো একটা জিনিস কাস্টমারদেরকে আমরা দেখাবো। এটা হলো আমার হাতে একটি ডিজিটাল অ্যামোমিটার এবং এটি একটি মনো 200 ওয়াটের সোলার প্যানেল জেনেটিক কোম্পানি। এটা আজকে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই সোলারটি এখন সময় কয়টা বাজে? এখন সময় হচ্ছে দিনের ম্যাক্সিমাম 2টা কালিং শীতকালীন ওয়েদারে এই সোলারটি কতটুকু ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে এটা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। ওয়াও, তাহলে তো দুর্দান্ত একটা কাজ, কারণ আমার অডিয়েন্সেরা অনেক সময় প্রশ্ন করে যে জেনেটিক বা বিভিন্ন কোম্পানির সোলারগুলার ভোল্টেজ আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখান, সেই উদ্দেশ্য করে তুমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছো। কমেন্টের সারা পেয়ে আমি আজকে এই ভিডিওটা করার জন্য কাস্টমারদেরকে দেখার জন্য পদক্ষেপ নিয়েছি। এখন বর্তমানে শীতকালীন ওয়েদার, দেখুন এই শীতকালীন ওয়েদারে আমাদের এই জেনেটিক কোম্পানির মনো সোলার সাপ্লাই দিচ্ছে 19.7 ভোল্টেজ এবং এর থেকে 7, 8, 10, 20 পর্যন্ত আপনাকে এই ভোল্টেজটা সাপ্লাই দিবে। বর্তমানে ওয়েদার তো খুব খারাপ, তার জন্য এখন সময় বাজে কয়টা? এখন বর্তমানে 2টা। আচ্ছা, 2টার বাজে, শীতকালীন রোদ তো মিষ্টি, তারপরও যে ভোল্টেজ দেখাচ্ছে সেটা হচ্ছে যে 19.7 এবং আপ টু 20 পর্যন্ত উঠে এই ভোল্টেজটা আপ ডাউন করে থাকে, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ শীতকালীন রোদ দেয়া হচ্ছে যে মিষ্টি রোদ, ঠিক আছে, সেই কারণে যায়। আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান আমার চ্যানেলে, তাহলে কোন কোন সোলার প্যানেলের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও মেক করে দেখাবো। ধন্যবাদ।